वेलकम टू द चैनल ओनली मैथमेटिक्स। आज के आमरा एचएस फर्स्ट ईयर ग्रेविटेशन चैप्टर कैकटा टॉपिक निये डिस्कशन करब। लास्ट जेटा आमदेर क्लास छिलो जेटाते आमरा कि आलोचना करछिलाम द टाइम पीरियड अफ सैटेलाइट। आमरा टाइम पीरियड सैटेलाइटर टाइम पीरियड कि एवं तार एक्सप्रेशन टा आमरा बाइ करछिलाम। ओके आज के आमरा कि करबो, आज के आमरा बाइ करबो हाइट अफ द सैटेलाइट, एक्सप्रेशन अफ हाइट अफ द सैटेलाइट फ्रम द सार्फेस अफ द आर्थ। आर्थेर सार्फेस थेके सैटेलाइट टा कतखानी हाइटे आछे, कतखानी हाइटे आछे सेई हाइट तो आमरा जानि स्मल एच दिया लिखि, सेई हाइटेर आमरा कि बाइ करबो एक्सप्रेशन बाइ करबो। ओके देखो আমরা আজকের ডিসকাশনটা হলো কি হাইট অফ আর্টিফিশিয়াল স্যাটেলাইট। ওকে মানে সেই একটা স্যাটেলাইটের আর্থের সারফেস থেকে যে হাইটটা আছে সেই হাইটের কি বাই করব আমরা এক্সপ্রেশন। দেখো এখানে আমি একটা স্ফিয়ার আছে, স্ফিয়ার সার্কেল করে আছে। অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশন স্ফিয়ার, তো থ্রি ডাইমেনশন বোর্ডের মধ্যে স্ফিয়ার রাখা যেত না। সার্কুলার শেপের যেটা আছে এটা হলো কি আর্থ। আর্থের রেডিয়াস হলো ক্যাপিটাল আর, ও হলো গিয়া আর্থের সেন্টার। তার চারিদিকে অরবিট, অরবিট মানে কক্ষপথ, মানে যে রাস্তা দিয়ে স্যাটেলাইট ঘুরে এই হলো গিয়া অরবিট। ভি হলো গিয়া অরবিটাল ভেলোসিটি অফ দা স্যাটেলাইট। আর এখানে যে আছে একটা বডি আছে, দ্যাট বডি ইজ দা স্যাটেলাইট, এই বডিটাই স্যাটেলাইট। সেই স্যাটেলাইটটা আর্থের সারফেস থেকে কতখানি হাইটে আছে, আর্থের সারফেস থেকে কতখানি হাইটে আছে এইচ, হাইট স্মল এইচ, সেই এইচ এর এক্সপ্রেশন, এই হাইটের এক্সপ্রেশন আজকে আমরা বাই করব। আর আরেকটা জিনিস তো তোমরা দেখলা যে আর্থের সেন্টার থেকে স্যাটেলাইট পর্যন্ত ডিসটেন্স হলো স্মল আর, আর স্মল আর এর লেখা যায় ক্যাপিটাল আর প্লাস এইচ, স্মল আর এর লেখা যায় ক্যাপিটাল আর প্লাস এইচ। এই স্মল আরটা হলো গিয়া এই অরবিট, যেটা স্যাটেলাইটের যে অরবিট সেই অরবিটের রেডিয়াস। ওকে চলো আজকে আমরা বাই করি এক্সপ্রেশন অফ হাইট অফ দা স্যাটেলাইট ফ্রম দা সারফেস অফ দা আর্থ। এখন দেখো গত ক্লাসে আমরা কি পাইছিলাম, দা টাইম পিরিয়ড অফ রিভলিউশন অফ দা স্যাটেলাইট এর এক্সপ্রেশন। এই আসলো এক্সপ্রেশন যে টি হইলো গিয়ে টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই বাই আর, আর হইলো গিয়ে রেডিয়াস অফ দা আর্থ ইনটু রুট ওভার অফ আর প্লাস এইচ হোল কিউব বাই জি। এখন স্কোয়ার যদি করি, দুই সাইডে যদি স্কোয়ার করি, স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ারিং বোথ সাইডস উই গেট, আমরা দুই সাইড স্কোয়ার করলে কি পাইব, টি স্কোয়ার ইকুয়াল টু 2 পাই স্কোয়ার বাই আর স্কোয়ার ইনটু আর প্লাস এইচ হোল কিউব বাই জি। ওকে দুইও সাইড স্কোয়ার করলে এই হলো কি এক্সপ্রেশন। উপরের যে ইকুয়েশনটা আছে এক নম্বর, মনে করো এক নম্বরে আমরা স্কোয়ার করছি, দুইও সাইডে বোথ সাইডে স্কোয়ার করলে এই হলো কি এক্সপ্রেশন। এখন পরের লাইন আমরা লিখতে পারি আর প্লাস এইচ হোল কিউব, উইথ আর প্লাস এইচ হোল কিউব ইকুয়াল টু টি স্কোয়ার আর স্কোয়ার জি বাই 4 পাই স্কোয়ার। ওকে নেক্সট লাইনে আমরা কিউব রুট লিখব, দুইও সাইডে বোথ সাইডের কিউব রুট লিখব। কিউব রুট লিখলে কি হইব, আর প্লাস এইচ, এখানে কিউব আছে, কিউব রুট লিখলে কিউব দেব গিয়া, এই কিউবটা দেব গিয়া, দুইও সাইডে কিউব রুট লিয়া ইকুয়াল টু টি স্কোয়ার আর স্কোয়ার জি বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3। কিউব রুট লিখলে টু দি পাওয়ার 1/3 লেখা যায়। দ্যাট ইমপ্লাইজ h equal to, h মানে হাইট অফ দা স্যাটেলাইট ফ্রম দা সারফেস অফ দা আর্থ, h equal to p স্কয়ার r স্কয়ার g বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস ক্যাপিটাল r, আরটা এর দিকে গেলে মাইনাস r হয়ে যাবে। দিস ইজ দা রিকোয়ার্ড এক্সপ্রেশন অফ, দিস ইজ দা রিকোয়ার্ড এক্সপ্রেশন অফ হাইট অফ দা স্যাটেলাইট, হাইট অফ দা স্যাটেলাইট ফ্রম দা সার্ফেস অফ দা আর্থ। তাইলে আমরা কি বাই করতে পারলাম, হাইটের এক্সপ্রেশন। কার হাইটের এক্সপ্রেশন, একটা স্যাটেলাইটের হাইটের এক্সপ্রেশন আমরা বাই করলাম। হাইটটা মাপা হইছে কোথা থেকে,
from the surface of the earth. Earth এর সারফেস থেকে স্যাটেলাইটের হাইটের এক্সপ্রেশনটা আমরা বাই করলাম, সেই এক্সপ্রেশনটা কত বাড়িল, h মানে হাইট অফ দা স্যাটেলাইট ফ্রম দা সারফেস অফ দা আর্থ ইকুয়াল টু p স্কয়ার r স্কয়ার d বাই 4 পাই স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3, 1/3 মানে কিউব রুট মাইনাস r হলো কি রেডিয়াস অফ দা আর্থ. দিস ইজ দা রিকোয়ার্ড এক্সপ্রেশন অফ হাইট অফ দা স্যাটেলাইট ফ্রম দা সারফেস অফ দা আর্থ. ওকে, আজকে নতুন টপিক যেটা হইলো এটা হইলো কি জিও স্টেশনারি স্যাটেলাইট. জিও স্টেশনারি স্যাটেলাইট তো এইটা আবার কি, তা জিও স্টেশনারি স্যাটেলাইট হইলো কি একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট, মানুষের বানানো একটা মেশিন বা একটা ইঞ্জিন যেটা আর্থের চারিদিকে ঘুরে, ইট ইজ এ আর্টিফিশিয়াল স্যাটেলাইট. কিন্তু তার বিশেষত্বটা হইলো কি, তার সিগনিফিকেন্সটা হইলো কি, সে আর্থের লোকে তাল মিলাইয়া ঘুরে, আর্থের সঙ্গে তাল মিলাইয়া ঘুরে, আর্থ যেদিকে ঘুরে সেও ওদিকে ঘুরে. আমরা জানি আর্থ তার নিজের এক্সিসে ওয়েস্ট টু ইস্ট ঘুরে, ওয়েস্ট টু ইস্ট ঘুরে, আর জিও স্টেশনারি স্যাটেলাইটও ওয়েস্ট টু ইস্ট ঘুরবে, মানে সে সবসময় আর্থের লোকে তাল মিলাইয়ে ঘুরবে. আর্থ তার নিজের এক্সিসে, আর্থ পৃথিবী তার নিজের এক্সিসে একবার ঘুরতে, তার নিজের এক্সিসে একবার ঘুরতে লাগে 24 আওয়ার্স. আমরা জানি আর্থ তার নিজের এক্সিসে ঘুরতে 24 আওয়ার্স, আর সেই জিও স্টেশনারি স্যাটেলাইট আর্থরে একবার ঘুরতে 24 আওয়ার্স নেই. তার মানে জিও স্টেশনারি স্যাটেলাইটের টাইম পিরিয়ড আর আর্থের টাইম পিরিয়ড ইকুয়াল. আর্থ তার নিজের এক্সিসে একবার ঘুরতে লাগে 24 আওয়ার্স, আর সেই জিও স্টেশনারি স্যাটেলাইট আর্থের চারিদিকে যখন ঘুরবো তখন কি নিব, 24 আওয়ার্স টাইম নিব. ওকে, তো একটা জিনিস আমি দেখাইয়া দিই, এই দেখো এই হলো গিয়ে আর্থ, আর এই হলো গিয়ে অরবিট, অরবিট অফ জিও স্টেশনারি স্যাটেলাইট. এখন মনে করো আর্থের মধ্যে এখানে আছে ইন্ডিয়া, এই জায়গাটা মনে করো ইন্ডিয়া, ঠিক ইন্ডিয়ার উপরে একটা স্যাটেলাইট আছে, ইন্ডিয়ার ঠিক উপরে স্যাটেলাইট আছে. পৃথিবী ঘুরে, পৃথিবী যেহেতু ঘুরে তাইলে ইন্ডিয়াও ঘুরবো, কারণ পৃথিবীর মধ্যে ইন্ডিয়া আছে. মনে করো পৃথিবী ঘুরার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ঘুরিয়ে এখানে আইলো, ইন্ডিয়াটা ঘুরিয়ে এখানে আইলো, পৃথিবী ঘুরার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ঘুরিয়ে এখানে আইলো, স্যাটেলাইটটাও ঘুরিয়ে এখানে আইলো, স্যাটেলাইটটাও ঘুরিয়ে এখানে আইলো. তাইলে আবার দেখা যাইব সকালে, যদি আমরা সকালে যদি দেখি একটা স্যাটেলাইট, মনে করো আগে একটা এক্সাম্পল হিসাবে ইন্ডিয়ার উপরে আছে স্যাটেলাইটটা, সকালে ইন্ডিয়ার উপরে আছে, দুপুর বেলা ঘুরিয়া যখন আইলো আর তো ঘুরে, আর ঘুরলে ইন্ডিয়া ঘুরবো, ইন্ডিয়া ঘুরিয়ে এখানে আইলো, মনে করো 6 ঘন্টা পরে ইন্ডিয়াটা এখানে আইছে ঘুরিয়া, আর স্যাটেলাইটটাও 6 ঘন্টা পরে এখানে আইছে. ওকে, তাইলে দুপুর বেলাও স্যাটেলাইটটা দেখতে লাগবে ইন্ডিয়ার উপরে আছে, সকাল বেলাও স্যাটেলাইটটা আসলো ইন্ডিয়ার উপরে, দুপুর বেলাও স্যাটেলাইটটা ইন্ডিয়ার উপরে, আরো 6 ঘন্টা পরে মনে করো ওখানে গেল ইন্ডিয়া. পৃথিবী ঘুরে তো, পৃথিবী ঘুরার লগে লগে ইন্ডিয়া ঘুরে, ইন্ডিয়াটা ওই জায়গাতে আইলো 6 ঘন্টা পরে, আরো 6 ঘন্টা পরে স্যাটেলাইটটাও ঘুরিয়ে এখানে আইলো এই জায়গাতে. তার মানে সন্ধ্যার সময় আমরা কি দেখলাম, সকাল বেলাও দেখছি স্যাটেলাইটটা ইন্ডিয়ার উপরে, দুপুর বেলাও দেখি আর স্যাটেলাইটটা ইন্ডিয়ার উপরে, রাত্রে বেলাও বিকাল বেলাও দেখি আর স্যাটেলাইটটা ইয়ার উপরে ইন্ডিয়ার উপরে, এবং রাত্রে বেলাও যখন পৃথিবী তো ঘুরে এখানে গেল ইন্ডিয়াটা, পৃথিবী ঘুরার সময় ইন্ডিয়া এখানে গেল, স্যাটেলাইটটাও ঘুরিয়ে এখানে গেল. তার মানে স্যাটেলাইটটা রাত্রে বেলাও আমরা দেখি ইন্ডিয়ার উপরে, তার মানে কন্টিনিউয়াসলি আমরা কি দেখি আর একটা স্যাটেলাইটটারে সব সময় দেখি আর কি, তা সব সময় ইন্ডিয়ার উপরে ভাইয়ার, সকাল বেলাও ইন্ডিয়ার উপরে, দুপুর বেলাও ইন্ডিয়ার উপরে, সন্ধ্যার সময় ইন্ডিয়ার উপরে, রাত্রে বেলাও ইন্ডিয়ার উপরে. তাইলে একটা মানুষে যদি এই স্যাটেলাইটটার অবজার্ভ করে তাইলে মনে হইব, যেমন আমরা যে ঘুরিয়ার পৃথিবীর সঙ্গে সঙ্গে যে আমরা যে ঘুরিয়ার, আমরা তো টের পাই না, আমরা মনে করি আমরা ঘুরিয়ার না, কিন্তু যেহেতু পৃথিবী ঘুরে তা আমরাও ঘুরিয়ার, আর পৃথিবী ঘুরার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে স্যাটেলাইটটা ঘুরে. একটা মানুষে যখন দেখবো যে স্যাটেলাইটটা ইন্ডিয়ার উপরে সকাল বেলাও আসলো, দুপুর বেলাও ইন্ডিয়ার উপরে, সন্ধ্যার সময় ইন্ডিয়ার উপরে, রাত্রে বেলাও ইন্ডিয়ার উপরে, তাইলে মনে করবো স্যাটেলাইটটাও মনে ঘুরেন না, মনে হইব অ্যাকচুয়ালি স্যাটেলাইটটা ঘুরে, কার সঙ্গে তাল মিলিয়ে ঘুরে, পৃথিবীর সঙ্গে বা ইন্ডিয়ার সঙ্গে তাল মিলিয়ে, পৃথিবীর সঙ্গে ঘুরলে বেটার হইব, পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে স্যাটেলাইটটা ঘুরে. আর সেই স্যাটেলাইটে আমরা সবসময় দেখবো একটা ফিক্সড পজিশনে আছে উইথ রেসপেক্ট টু ওয়ান অফ দ্য প্লেস অফ দ্য আর্থ. আর্থের একটা প্লেসের দিকে আমরা স্যাটেলাইটে সবসময় একটা ফিক্সড পজিশনে দেখবো. কেন ফিক্সড পজিশনে দেখবো,
কারণ আর্থের রোটেশনের সঙ্গে সঙ্গে স্যাটেলাইটেরও কি তার রোটেশন হয়, আর্থের রোটেশনের সঙ্গে সঙ্গে স্যাটেলাইটেরও রোটেশন হয়, এবং আর্থ নিজের অ্যাক্সিসে একবার ঘুরতে 24 ঘন্টা লাগে, স্যাটেলাইটও তার অরবিটে পৃথিবীর একবার ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। এই হলো যে স্পেশালিটি অফ জিওস্টেশনারি স্যাটেলাইট। আর দেখতে সবসময় মনে হইবে একটা প্লেসের উপরে, যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম, সবসময় মনে হয় ইন্ডিয়ার উপরে আছে, এদিকে ইন্ডিয়ার টিকা দেখলে মনে হইব সবসময় মনে হয় এটা ঘুরেন না, স্যাটেলাইটটা ঘুরেন না, সবসময় একটা ফিক্সড পজিশনে রয়ে গেছে গিয়া, কিন্তু স্যাটেলাইটটা তো ঘুরে তাল মিলিয়ে পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে ঘুরে, পৃথিবী ওয়েস্ট টু ইস্ট ঘুরে, হেও ওয়েস্ট টু ইস্ট ঘুরে, পৃথিবীর টাইম পিরিয়ড 24 আওয়ার্স, হেরো টাইম পিরিয়ড 24 আওয়ার্স। এটা সবসময় মনে হইব যে স্যাটেলাইটটা মনে হয় একটা ফিক্সড পজিশনে আছে, এদিকে ঘুরে আমরা মনে হইত না। এর লিগা তারা কয় জিও স্টেশনারি, স্টেশনারি মানে স্কিম, জিও স্টেশনারি স্যাটেলাইট। ওকে, এই জিও স্টেশনারি স্যাটেলাইট এখন যে ইন্ডিয়াতে বা বিভিন্ন দেশে যে স্যাটেলাইট গুলা যেগুলো পাঠায় আকাশে, এগুলা বেশিরভাগই থাকে জিও স্টেশনারি স্যাটেলাইট। সেই জিও স্টেশনারি স্যাটেলাইটের আমরা এখন বাই করবো সে কতখানি হাইটে আছে, এটা হলো গিয়া তার হাইট ফ্রম দা সার্ফেস অফ দা আর্থ, এটা হলো গিয়া রেডিয়াস অফ দা অরবিট। আর এই অরবিটটা হয় পার্কিং অরবিট, জিও স্টেশনারি স্যাটেলাইটের অরবিটটা হয় পার্কিং অরবিট, কারণ মনে হয় স্যাটেলাইটটা পার্ক করিয়া রাখা হয়েছে। আমরা যেমন গাড়ি কিংবা বাইক পার্ক করিয়া রাখি, স্যাটেলাইটটাও মনে হইব, স্যাটেলাইটটারও মনে হইব সেই অরবিটে পার্ক করিয়া রাখা হয়েছে, লড়েন না, লড়েন না। কিন্তু অ্যাকচুয়ালি সে কার সঙ্গে সঙ্গে লড়ে, কার সঙ্গে সঙ্গে সে মুভ করে, কার সঙ্গে তাল মিলিয়ে সিনক্রোনাইজ হয়ে গেল, সিনক্রোনাইজ কার সঙ্গে সিনক্রোনাইজ, সে হলো গিয়ে আর্থের সঙ্গে সিনক্রোনাইজ। ওকে, এখন আমরা বাই করবো যে সেই জিও স্টেশনারি স্যাটেলাইটের টাইম পিরিয়ড তো আমরা জানি 24 আওয়ার্স, 24 আওয়ার্স সে পৃথিবীর একবার ঘুরে, আর সেই জিও স্টেশনারি স্যাটেলাইটের হাইট যে ফ্রম দা সার্ফেস অফ দা আর্থ, তার এক্সপ্রেশন আমরা এখন বাই করবো। অরবিটাল ভেলোসিটির এক্সপ্রেশন যখন আমরা বাই করছিলাম, অরবিটাল ভেলোসিটি একটা স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি যখন আমরা এক্সপ্রেশন বাই করছিলাম, তখন আমরা একটা ভেলোসিটি স্কোয়ার মানে অরবিটাল ভেলোসিটি স্কোয়ার ইকুয়াল টু জিএম বাই আর, এই ইকুয়েশনটা পাইছিলাম, এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। অরবিটাল ভেলোসিটি স্কোয়ার, অরবিটাল ভেলোসিটির এক্সপ্রেশন যখন আমরা বাই করছিলাম, এটা আসলে এক নম্বর ইকুয়েশন, আজকেও ভি স্কোয়ার ইকুয়াল টু জিএম বাই আর লিখলাম। এগেইন আমরা জানি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এটা আমরা পাইছি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির এক্সপ্রেশন। এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে লেখা যায় জিএম ইকুয়াল টু জি আর স্কোয়ার, এটাতে দিলাম দুই নম্বর ইকুয়েশন। এই দুই নম্বর ইকুয়েশনে জিএম এর ভ্যালুটা আমরা কত পাইছি জি আর স্কোয়ার, এই জিএম এর ভ্যালু যেটা জি আর স্কোয়ার, এটা যদি আমরা এক নম্বর ইকুয়েশনে বসাই, এই এক নম্বর ইকুয়েশনটা কি হইব, এক নম্বর ইকুয়েশনটা তখন কি হইব, ভি স্কোয়ার ইকুয়াল টু জিএম এর জায়গাতে কত বসাইমু জি আর স্কোয়ার, জিএম এর জায়গা জি আর স্কোয়ার আর নিচে আর এর জায়গা তার, এটা তিন নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, আরেকটা জিনিস আমরা জানি, ভেলোসিটিতে লেখা যায় ডিসটেন্স বাই টাইম বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ভেলোসিটিতে লেখা যায় ডিসপ্লেসমেন্ট বাই টাইম। একবার কমপ্লিট ঘুরলে, একবার কমপ্লিট ঘুরলে, একবার কমপ্লিট ঘুরলে যে ডিসপ্লেসমেন্ট হয় এটা লিখে আমরা টুয়াইস পাই আর, একবার কমপ্লিট ঘুরলে যেটা এটা সার্কামফারেন্স অফ দ্য সার্কেল ধরুন পুরাটা কমপ্লিট ঘুরলে একবার, টুয়াইস পাই আর, আর স্মল আর হইলে রেডিয়াস অফ দ্য অরবিট, অরবিট মানে এটা হইলো পার্কিং অরবিট, টুয়াইস পাই আর, আর একবার ঘুরলে যে সময় লাগে এই সময়টা আমরা বলি টাইম পিরিয়ড, যেটা ক্যাপিটাল টি দিয়ে লেখছি, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আর একবার কমপ্লিট ঘুরলে ডিসপ্লেসমেন্টের দেখা দিল টুয়াইস পাই আর, আর টাইমের দেখা দিল ক্যাপিটাল টি, দুই সাইড যদি স্কোয়ার করি আমরা, দুই সাইড এই ইকুয়েশনের দুই সাইড যদি আমরা স্কোয়ার করি, দুই সাইড যদি স্কোয়ার করি তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 4π² r² / t² হইব, এটা চার নম্বর ইকুয়েশন দিলাম, তিন নম্বর ইকুয়েশন তো অলরেডি পাইছি, এখন চার নম্বর ইকুয়েশনের লেফট সাইড আর তিন নম্বর ইকুয়েশনের লেফট সাইড ইকুয়াল, দুইটা ভি স্কোয়ার, তাহলে যেহেতু দুইটা লেফট সাইড ইকুয়াল তাই রাইট সাইড ইকুয়াল টু রাইট সাইড লেখা দেব, তো রাইট সাইড ইকুয়াল টু রাইট সাইড লেখলে ফ্রম ইকুয়েশন 3 এন্ড 4 তিন নম্বরের রাইট সাইড কত, তিন নম্বরের রাইট সাইড হলো জি আর স্কোয়ার বাই আর, আর চার নম্বরের রাইট সাইড 4π² r² / t² 4π² r² / t² মানে তিন নম্বরের রাইট সাইড আর চার নম্বরের রাইট সাইড ইকুয়াল লেখছি, কেন ইকুয়াল লেখছি, কারণ দুইটার লেফট সাইড ইকুয়াল, এখান থেকে টি স্কোয়ারের এক্সপ্রেশন বাই করে আনছি, টি স্কোয়ার ইকুয়াল টু এই ইকুয়েশন থেকে টি স্কোয়ারের ইকুয়েশন মত হইছে এক্সপ্রেশন আর কি, টি স্কোয়ারের এক্সপ্রেশন হইছে 4π² r³ / gr² এখান থেকে টি কত বাই দিব 4π² r³ / gr² এখন আমরা জানি
যেটা জিওস্টেশনারি স্যাটেলাইট এর টাইম পিরিয়ড হইলো গিয়া 24 আওয়ার্স পুটিং ক্যাপিটাল টি মানে টাইম পিরিয়ড কত কয় ঘন্টা সে পৃথিবীতে একবার চক্কর দে একবার কমপ্লিট করতে 24 আওয়ার্স লাগে 24 আওয়ার্স এখানে 5 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি পুটিং পি ইকুয়াল টু 24 আওয়ার্স ইন ইকুয়েশন 5 কি হইব আমরা ইকুয়েশন 5 টারে একটু আর একটু সিম্পলিফাই করিয়া লেখি p স্কয়ার ইকুয়াল টু এই ইকুয়েশন দিয়ে লেখি p স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর কিউব বাই জি আর স্কয়ার এখান থেকে লেখা যায় আর কিউব ইকুয়াল টু জি পি স্কয়ার আর স্কয়ার বাই 4 পাই স্কয়ার ওকে এরপরে দেখো নেক্সট লাইনে আমরা কি লিখমু দ্যাট ইমপ্লাইজ আর ইকুয়াল টু দুই সাইডে কিউব রুট লইয়া দুই সাইডে কিউব রুট এই ইকুয়েশনের দুই সাইডে কিউব রুট লইয়া জি টি স্কয়ার আর স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 কিউব রুট লইলে এখন আমরা আর বাই করি আর মানে রেডিয়াস অফ দা জিওস্টেশনারি স্যাটেলাইট আর মানে কি তা রেডিয়াস অফ দা জিওস্টেশনারি স্যাটেলাইট এখন দেখো জি জায়গাতে বসাইমু 9.8 টি স্কয়ার লাগিয়া6400 কিলোমিটার এখানে যদি মিটারে আনতে লাগে এটা কিলোমিটারে আছে মিটারে আনতে গেলে 10 কিউব স্কয়ার আইবো একটা আর এর লগে স্কয়ার আছে নিচে দেখো 4 আর পাই এর ভ্যালু 3.14 স্কয়ার আছে আর টু দি পাওয়ার মানে 1/3 টু দি পাওয়ার 1/3 এটারে সিম্পলিফাই করলে বা ক্যালকুলেট করলে আমরা কি পাইমু 4 to 400 কিলোমিটার তার মানে রেডিয়াস অফ দা রেডিয়াসটা বাই দিলো আর রেডিয়াস পার্কিং অরবিট যে অরবিটারিটা কই আমরা পার্কিং অরবিট সেই পার্কিং অরবিটের রেডিয়াস মানে জিওস্টেশনারি স্যাটেলাইটের পার্কিং অরবিটের রেডিয়াস কত বাই দিলো 4 to 400 কিলোমিটার মানে 42400 কিলোমিটার হলো গিয়া পার্কিং অরবিটের রেডিয়াস এখন আমরা বাই করব হাইট জিওস্টেশনারি স্যাটেলাইটের হাইটটা কত ফ্রম হাইটটা কত জিওস্টেশনারি স্যাটেলাইটের হাইট কত ফ্রম দা সার্ফেস অফ দা আর্থ Again, we know, আমরা জানি যে small r equal to capital R plus h, এখান থেকে h equal to লেখা যায় small r minus capital R, এই মাত্র আমরা small r টা বাই করছি, radius of the parking orbit, radius of the parking orbit কত বাই করছি, 4 to 400 কিলোমিটারে, আর আর্থ রেডিয়াস কত আর্থ রেডিয়াস আর হলে আর্থ রেডিয়াস 6400 কিলোমিটার মাইনাস করলে কত বাই দিয়ে আইবো 36000 কিলোমিটার তার মানে হাইট অফ দা জিওস্টেশনারি স্যাটেলাইট হাইট অফ দা জিওস্টেশনারি স্যাটেলাইট ফ্রম দা সার্ফেস অফ দা আর্থ ইজ 36000 কিলোমিটার এই 36000 কিলোমিটার উপরে থাকে কোন দিকে উপরে থাকে ফ্রম দা সার্ফেস অফ দা আর আর্থের সার্ফেস থেকে জিওস্ট্রেশনারি স্যাটেলাইটটা কতখানি উপরে থাকে 36000 কিলোমিটার উপরে থাকে দিস ইজ দা ভ্যালু অফ হাইট অফ জিওস্ট্রেশনারি স্যাটেলাইট ফ্রম দা সার্ফেস অফ দা আর্থ ওকে এই গেল আমরা জিওস্ট্রেশনারি স্যাটেলাইট নিয়ে আলোচনা আমরা প্রথমে জিওস্ট্রেশনারি স্যাটেলাইট কারে কল বুঝছি জিওস্ট্রেশনারি স্যাটেলাইট এমন একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেটা সব সময় মনে হইব আর্থের যে কোনো একটা প্লেসের রেসপেক্টে ফিক্সড আছে কেন ফিক্সড আছে আর্থ যখন রোটেট করবো আর্থের লগে তাল মিলাইয়া সেও রোটেট করবো আর্থের সঙ্গে তাল মিলাইয়া সেও রোটেট করবো ওকে এই লগে আমরা আজকে ডিসকাশন রিগার্ডিং জিওস্টেশনারি স্যাটেলাইট আমাদের নেক্সট টপিকটা হলো গিয়া এসকেপ ভেলোসিটি হোয়াট ইজ এসকেপ ভেলোসিটি প্রথমে আমরা আলোচনা করব আর তারপরে এসকেপ ভেলোসিটির আমরা এক্সপ্রেশন বের করব escape velocity কি বাই করব এক্সপ্রেশন এখন দেখো একটা বডি মনে করো আর্থের সার্ফেসে আছে আমরা তো আর্থের সার্ফেসে আছে আমরা আমাদের হাতে একটা বডি নিলাম যে কোনো একটা বল বা
জোরে থ্রো করলাম, এত জোরে উপর দিকে মারলাম, এটা বডিটা বা বলটা আর্থের গ্রেভিটেশনাল ফিল্ড এর বাইরে গেল, আর্থের গ্রেভিটেশনাল ফিল্ড এর বাইরে গেল, এত জোরে মারছে ইনফিনিটিতে গেছে, এত দূরে গেছে, তখন সেই বডিটা বা সেই বলটা ঘুরিয়ে আইতো না, মানে আর্থের গ্রেভিটেশনাল ফিল্ডের বাইরে গেছে, আর যে ভেলোসিটিতে মারছি সেই ভেলোসিটিটারই কয়েল গিয়া এসকেপ ভেলোসিটি, মানে বডিটার এত দূরে মারছি যে সে পৃথিবীর গ্রেভিটেশনাল ফিল্ডের বাইরে যাওয়া মানে আমরা কোনো ইনফিনিটিতে গেছি, ইনফিনিটিতে গেছি, এত দূরে গেছে ইনফিনিটিতে গেছি গিয়া, তখন সেই বডিটা বা সেই বলটা ঘুরিয়ে আর পৃথিবী যাইতো না। তখন যে ভেলোসিটি দিয়ে আমরা মারছি সেই ভেলোসিটিটারে আমরা কইমু, সেই ভেলোসিটিটারে কইমু আমরা এসকেপ ভেলোসিটি। তো মনে করো বডিটারে এর থেকে ইনফিনিটিতে পাঠানো মানে বিগ পাঠাইতে, ঠিক আছে? পাঠাইতে গেলে একটা বডিরে উপর দিকে মারতে গেলে আমরা কিতা পড়া লাগবো, ওয়ার্ক পড়া লাগবো। একটা বডিরে আমরা আর্থের সার্ফিস থেকে যদি ইনফিনিটিতে পাঠাইতে লাগে তো আমরা কি করতে লাগবো, ওয়ার্ক। আর আমরা জানি ওয়ার্ক ইকুয়াল টু এনার্জি লেখা যায়, কোন ওয়ার্ক ইকুয়াল টু কোন এনার্জি হইব, অবভিয়াসলি কাইনেটিক এনার্জি হইব। কেন কাইনেটিক এনার্জি হইব? কারণ বডিটার একটা ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি নিয়ে উঠে গেছে, মানে বডিটার মধ্যে মোশন আছে, আর মোশন রিলেটেড কোন এনার্জি আমরা কি কই, কাইনেটিক এনার্জি। তাইলে আমরা কইমু একটা বডিরে আর্থের সার্ফিস থেকে ইনফিনিটিতে পাঠাইতে গিয়া আমরা কিতা করা লাগছে, ওয়ার্ক করা লাগছে, ওয়ার্ক করতে লাগছে। আর যে ওয়ার্কটা আমরা করবো সেই ওয়ার্কটা কোন এনার্জির সমান হইব, কাইনেটিক এনার্জির সমান হইব। ওয়াই কাইনেটিক এনার্জি? কারণ বডিটা তো মোশনে আছে, মোশনে আছে, তার একটা ভেলোসিটি আসলো, ভেলোসিটি আছে মানে তার মধ্যে একটা মোশন আছে, এবং সেই মোশন থাকাতে তার মধ্যে কি এনার্জি আছে, কাইনেটিক এনার্জি আছে। এখন কথা হইল গিয়া, মনে করো বডিটা এর থেকে বিগ গেছে, বিগ যাওয়া মানে ইনফিনিটি, বিগ যাওয়া মানে ইনফিনিটি। যাওয়ার সময় রাস্তার মধ্যে, যাওয়ার সময় যে রাস্তা দিয়ে সে গেছে, রাস্তার মধ্যে দুইটা পজিশন আমরা লইছি, পি আর কিউ, পি আর কিউ ভেরি ক্লোজ টু ইচ আদার, ওকে। এখন সেই পি আর কিউ যদি কাছাকাছি হয় তাহলে এরার মধ্যে ডিস্টেন্সটা স্মল ডিস্টেন্স হইব, পি আর কিউ যদি কাছাকাছি হয় তাহলে এরার মধ্যে ডিস্টেন্সটা স্মল ডিস্টেন্স হইব, সেই স্মল ডিস্টেন্সের নাম আমরা রাখছি ডিএক্স। পি থেকে কিউ পর্যন্ত, পি আর কিউ হইল গিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে দুইটা পজিশন পি আর কিউ, এর থেকে যখন বিগ যায় রাস্তার মধ্যে দুইটা পজিশন পি আর কিউ, আর এই পি আর কিউ ভেরি ক্লোজ থাকাতে এরার মধ্যে ডিস্টেন্সও কম, কম ডিস্টেন্সটা আমরা ডিএক্স দিয়ে লিখছি। আর পিপটিকা আর্থের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হইল গিয়া এক্স, পিপটিকা আর্থের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হইল গিয়া এক্স, ওকে। এখন নাও এট পজিশন, এট পজিশন পি দা গ্রেভিটেশনাল ফোর্স, গ্রেভিটেশনাল ফোর্স ইজ, মনে করো, মনে করো বডিটা পিক আছে, মনে করো বডিটা পিক আছে, মনে করো বডিটা আছে এখন পি পজিশনে, ধরিয়ে নিতে পারছি পি পজিশনে থাকলে আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স কত, এক্স, ঠিক আছে? তখন গ্রেভিটেশনাল ফোর্সটা আমরা কি লিখবো, জি এম এম, বডির মাস স্মল এম, আর্থের মাস ক্যাপিটাল এম, জি এম এম, আর ডিস্টেন্সটা কত, পি পজিশনে থাকলে ডিস্টেন্সটা কত হইব, এক্স স্কয়ার, ওকে। এখন মনে করো বডিটারে পি থেকে কিউ নিয়ে আসলাম, পি থেকে কিউ নিয়ে আসলাম, বডিটারে পি আছে কিউ নিয়ে আসলাম, পিক থেকে কিউ নিতে গেলে বড় ওয়ার্ক করা লাগবে না ছোট ওয়ার্ক করা লাগবে, বেশি ওয়ার্ক করা লাগবে না কম ওয়ার্ক করা লাগবে, কারণ এটা কাছাকাছি আছে, তো পি আর কিউ যেহেতু কাছাকাছি আছে তাইলে আমরা কম ওয়ার্ক করা লাগবে, আর কম ওয়ার্ক করে আমরা লিখি, স্মল ওয়ার্ক করে আমরা লিখি ডি ডাব্লিউ, ডি ডাব্লিউ, স্মল ডিস্টেন্স যেমন ডিএক্স লিখছি, স্মল ওয়ার্ক করে লিখবো ডি ডাব্লিউ, কুইক থেকে কুইক নিতে স্মল ওয়ার্ক কর, পিক থেকে কিউ নিতে পিক থেকে, পিক থেকে কিউ নিতে আমরা কত ওয়ার্ক কর, ডি ডাব্লিউ, ডি ওয়ার্কটা লেখা যায় ফোর্স ইনটু ডিস্টেন্স, পিক থেকে কিউ নিতে ডিস্টেন্স কত, ডিএক্স, দ্যাট ইমপ্লাইজ ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ এর জায়গাতে কত লেখবো,
gmm by x square into dx. Okay. The fifth thing I keep with is small work. The eighth thing I beat with the work. What do I? Eighth thing I beat with the work. B money infinity. B money infinity. Eighth thing I beat with the work. Total work. Total work by complete work. The eighth thing I beat with the work. Total work. Total work W the elephant. টোটাল ওয়ার্কটা বাই করা যায় স্মল ওয়ার্ক টোটাল ওয়ার্কটা কি বাই কেমনে বাই করা যায় ইন্টিগ্রেশন করে ছোট ওয়ার্ক রে ইন্টিগ্রেশন করলে বড় ওয়ার্ক পাইমু তে পিট থেকে কিউব নিতে যে ওয়ার্কটা হইছে পিট থেকে কিউব নিতে যে ওয়ার্কটা হইছে এটা হইছে ছোট ওয়ার্ক পিট থেকে কিউব আর এর থেকে বিট নিতে আমরা যে ওয়ার্কটা হইছে এর থেকে বি মানে হলো যে বি মানে হলো ইনফিনিটি যাইতে যে ওয়ার্কটা করতে লাগবো সেই ওয়ার্কটা হইবো বড় ওয়ার্ক টোটাল ওয়ার্ক সেই টোটাল ওয়ার্ক রে পাইতে গেলে আমরা ছোট ওয়ার্ক রে ইন্টিগ্রেশন করা লাগবো এটা হলো লিমিট দিলাম That implies W equals integration dW ने कतला खा जाए G mm by x square into dx एकों देखो body तक f थी क्या कैसी infinity f जो होना आस्तो तो हम distance को तो आस्तो after center थी क्या f जो होना आस्तो तो हम after center थी क्या distance को तो f position है जो होना आस्तो f position है तो हम after center थी क्या distance जो r आज जो हम शे b कैसे तो हम after center थी क्या distance infinity तो ये शे integration है lower limit जो r कारण जो हम शे আর্টের সার্ফিসও আসবে যখন আর্টের সার্ফিসে বডিটা যখন এফ থেকে বি চাটতো এফ থাকা মানে আর্টের সার্ফিসে থাকা আর্টের সার্ফিসে থাকলে ডিসটেন্স কত আর আর যখন সে বি থেকে ইনফিনিটিতে গেল তখন আপার লিমিট ইনফিনিটি ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আর আপার লিমিট ইনফিনিটি কনস্ট্যান্ট বাইলিয়া ইন্টিগ্রেশন থেকে কনস্ট্যান্ট বাইলিয়া হলো যে জি এম আর এম কনস্ট্যান্ট মাস তো কনস্ট্যান্ট থাকে আর এটা হলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বাইলিয়া হলো ইন্টিগ্রেশন থেকে তো ইন্টিগ্রেশনের ভিতরে কে রইলো 1 / x স্কয়ার dx ओके देखो फोर्थ स्टेप पे की करमो हमरा फोर्थ स्टेप पे देखो w इक्वल टू g mm आ इतरे लिखा जाए 1 / x स्क्वायर x टू द पावर माइनस 2 1 / x स्क्वायर लिखा जाए x टू द पावर माइनस 2 इनटू dx दैट इंप्लाइज g mm इंटीग्रेशन हमरा पढ़ा শিখছি কিভাবে কোন ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার পাওয়ার এর লগে 1 প্লাস হয় এই হইল দিয়া আর এই হইল লিমিট ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন করার নিয়ম আমরা জানা আছে কারণ x টু দি পাওয়ার n dx করলে কি হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 এটাই হলো ইন্টিগ্রেশনের নিয়ম এখন g এখানে প্লাস 2 মাইনাস 1 এ মাইনাস 1 থাকবে কেন নিচে একটা মাইনাস 1 থাকবে মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 সেই মাইনাসটা সামনে নিয়ে আইলাম সেই মাইনাসটা সামনে নিয়ে আইলাম জি এম এম আর ভিতরে রইল কি তাই নিচে মাইনাস 1 তো বাই দিয়ে মাইনাস আই গেল দিয়া আর ভিতরে কি রইল x টু দি পাওয়ার মাইনাস 1 উপরে কি রইল x টু দি পাওয়ার মাইনাস 1 x টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 / x লেখা যায় ঠিক আছে দ্যাট ইমপ্লাইজ জি এম এম x এর জায়গাতে আপার লিমিট 1 লাগে প্রথমে 1 / x x এর জায়গাতে আপার লিমিট হলো যে ইনফিনিটি মাইনাস দিয়া লোয়ার লিমিট 1 লাগে 1 / x এর লোয়ার লিমিট হলো 1 / r ঠিক আছে দ্যাট ইমপ্লাইজ জি এম এম 1 / ইনফিনিটি হলো 0 তাহলে কত মাইনাস 1 / r ঠিক আছে ওয়ার্ক ইকুয়াল টু মাইনাস জি এম এম ইনটু মাইনাস 1 / r माइनस कैंसिल किया जी एम एम बाय आर टोटल वर्क का बैरी चलो टोटल वर्क का बैरी बैठे कुछ ही अपनी नीचे टोटल वर्क का वैसे एफ का बीतनी थे टोटल वर्क का वैसे ओके एफ का बीतनी थे जो टोटल वर्क का वैसे तारे एक्सप्रेशन होगा पता होगा जब जी एम एम बाय आर एफ एम पता होगा क्या इफ बी देखो बी दर्शनी हमारा जे वेलोसिटी के ऊपर मार्सी का रहेगा क्या एस्केप वेलोसिटी ये एस्केप वेलोसिटी नाम हमारा बी दर्शनी E V be the escape velocity. If V be the escape velocity, then work energy like that. Work like what energy like? We are body ta jeetu upriti ke jaise motion liye jaise. Jeetu tar motion hai asse. Like what energy ko work equal to what energy ko kinetic energy. Okay, kinetic energy ka hamra half mv square like work ke jaise kato kato lekha jaibo. এই যে ওয়ার্ক বাই করে রাখছি এটার জায়গাতে জি এম এম বাই আর ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার
mm গেল গিয়া দিও সাইড থেকে এখান থেকে কি বাই দিয়ে আইবো ডি স্কয়ার এর এক্সপ্রেশন বাই দিয়ে আইবো ডি স্কয়ার ইকুয়াল টু টুয়াইস জি এম বাই আর দ্যাট ইমপ্লাইজ ভি ইকুয়াল টু রুট ওভার অফ টুয়াইস জি এম বাই আর দিস ইজ ওয়ান অফ দা এক্সপ্রেশন অফ দিস ইজ ওয়ান অফ দা এক্সপ্রেশন অফ এসকেপ ভেলোসিটি ভিটা এসকেপ ভেলোসিটি দর্শিলাম দিস ইজ ওয়ান অফ দা এক্সপ্রেশন অফ এসকেপ ভেলোসিটি এগেইন আমরা জানি জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর লেখা যায় জি এম বাই আর স্কয়ার দ্যাট ইমপ্লাই জি এম ইকুয়াল টু জি আর স্কয়ার এটা দুই নম্বর ইকুয়েশন দিলাম এক নম্বর ইকুয়েশনে জি এম এর জায়গাতে কত বসানো দিব জি আর স্কয়ার এক নম্বর ইকুয়েশনে জি এম এর জায়গাতে জি আর স্কয়ার বানি দিব এখান থেকে লিখলে ভি ইকুয়াল টু রুট ওভার অফ টুয়াইস জি আর স্কয়ার বাই আর ইকুয়াল টু রুট ওভার অফ রুট ওভার অফ কি হইব আরে আরে যদি যাই গে টুয়াইস জি আর তাহলে এসকেপ ভেলোসিটি ফাইনাল এক্সপ্রেশন কত পাই হইলো ভি ইকুয়াল টু রুট ওভার অফ জি আর দিস ইজ দা ফাইনাল এক্সপ্রেশন অফ এসকেপ ভেলোসিটি দিস ইজ দা ফাইনাল এক্সপ্রেশন অফ এসকেপ ভেলোসিটি কত পাই হইলো ভি ইকুয়াল টু রুট ওভার অফ টুয়াইস জি আর এখন তার ভ্যালুটা বাই করব এসকেপ ভেলোসিটির ভ্যালু যেটা সেই ভ্যালুসিটির ভ্যালুটা আমরা বাই করব এসকেপ ভেলোসিটি কত হইলে কত ভ্যালুসিটিতে মারলে মিনিমাম কত ভেলোসিটিতে মারলে একটা বডি আর্থ এর গ্র্যাভিটেশনাল ফিল্ড এর বাইরে যাইবে মানে এসকেপ ভেলোসিটির ভ্যালুটা আমরা এখন ক্যালকুলেট করব ভি ইকুয়াল টু রুট ওভার অফ টুয়াইস জি এর জায়গাতে কত পাইব 9.8 আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু 9.8 আর্থ এর রেডিয়াস 6400 কিলোমিটার মিটার হলে কত এখন হিসাব করলে ক্যালকুলেট করলে বাইরে 11200 মিটার পার সেকেন্ড 11200 মিটার পার সেকেন্ড এটা ক্যালকুলেট করলে এত আইবো এটাকে সুন্দর করে লিখলে লেখা যাবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই হলো কি এসকেপ ভেলোসিটির ভ্যালু মানে 1 সেকেন্ডে যদি 11.2 কিলোমিটার 1 সেকেন্ডে যদি 11.2 কিলোমিটার ভেলোসিটিতে আমরা একটা বডির উপর দিকে মারি তখন সেই বডিটা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যাবে আর একবার যদি বাইরে যাই গিয়ে তখন আমরা কোনো ইনফিনিটিতে গেছি তখন আর বডিটা পৃথিবীর ঘুরে আইতো না আর তখন আমরা সেই ভেলোসিটিটা বলবো এসকেপ ভেলোসিটি আর এই হলো এসকেপ ভেলোসিটির এক্সপ্রেশন ফাইনাল এক্সপ্রেশন ভি ইকুয়াল টু রুট ওভার টুয়াইস জি আর আর এই হলো এসকেপ ভেলোসিটির ক্যালকুলেটেড ভ্যালু মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে যদি আমরা ভেলোসিটি দিয়ে একটা বডির উপর দিকে মারি তখন সেই বডিটা আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যাইবো গিয়া আর কোনোদিনই সে আর্থে ঘুরে আইতো তখন সেই যে ভেলোসিটি লই আসে গেল সেই ভেলোসিটিটা আমরা কোনো এসকেপ করতে ওকে আজকে আমাদের ডিসকাশন এতটুকু আমরা নেক্সট ডেতে অন্য কিছু নিয়ে ডিসকাশন করব ওকে থ্যাংক ইউ।